আচ্ছা এই ঘড়িটা ভাইয়ের খুব পছন্দ হয়েছে, অনেক প্রাইসও কম থাকে, হোলসেলে প্রচুর কালেকশন ভ্যারাইটিস এখানে, বিশাল মার্কেট, বিশাল। যেটা আমি পড়ছি সেটা 350 rupees প্রেমের দামটা। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। বড় বাজারের ব্যাপারে আমি প্রচুর শুনেছি, বাট আজ অবধি এই যে 31 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত বড় বাজারে কি জিনিস পাওয়া যায় না যায়, এক্স্যাক্টলি কত বড় মার্কেট জীবনও ঘুরে দেখিনি আমি। পারাসাত থেকে বড় বাজার হচ্ছে অলমোস্ট 40 মিনিটের রাস্তা। গতকাল তো মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছিল, তো আমরা সেন্ট্রাল এভিনিউতে যাচ্ছি। আর কতক্ষণ লাগবে মোটামুটি? 15 মিনিট। সামনেই শুরু হলো একদম জামা কাপড়ের দোকান দিয়ে, এখানে আবার বড় বাজার লেহেঙ্গা খুব স্পেশাল, জীবনে প্রথম বড় বাজারে ঢুকছি। এটা আমার পাপাই ফেভারিট সেকশন। এইগুলো কত মানুষের রোজের আনাগোনা এখানে। কিনতে পারিস এই দেখ সোনার এইগুলো সব। এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যা নিতে হবে পুরো সেখানে হোলসেলে নিতে হবে। একা তোমার পার্সোনালি পছন্দ হলে একটা নিলে কি দুটো নিলে এরকম নিতে পারবে না, হয়তো 6টা 12টা এরকম ভাবে তোমাদের নিতে হবে। এখানে চাবিডিং এর কালেকশন গুলো যাচ্ছে এবার দেখো। আচ্ছা এটা কি আছে? তো পুরো ব্যাগের দাম কি আছে বলগুলো? হ্যাঁ 120 ম্যাজিক বল টাইপের। ওটা কত প্রাইস আছে? 120 টাকা পুরো প্যাকেট। জাঙ্কি সেন্টার 48, এটা যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা নাকি পুরোটাই নাকি মার্কেটে পুরো ভর্তি একদম। তো ভিতরে এখন জাস্ট ঢুকছে এবার। এখানে সব হ্যান্ড জুয়েলারির দোকান। আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে যাচ্ছি। আর সুবিধাও আছে এখান থেকে লডে কিনেও না, অনেক প্রাইসও কম থাকে হোলসেলে। বাবা সাবধানে চলে, পুরো টিপের দোকান, পুরো পরপর পরপর সব টিপ, পুরো লট এসব গয়নাঘাটি। অনিমা খেলনা দেখলে পছন্দ হবে? ক্লিম গড়া সব নিয়েছিস? হ্যাঁ মনের জন্য দেখছিল। একটাই এটা লটারি সিস্টেম না তো? আচ্ছা ওটার দাম কত আছে? এটা 110 টাকা। একটা ওয়াশরুম আছে বাট অত্যধিক প্যাথেটিক কন্ডিশন। হ্যাঁ আমরা এখন চারতলার দিকে যাচ্ছি। এই পারফিউমগুলো কীরকম কি প্রাইস আছে? প্রাইস আছে 199 টাকা। 199 টাকা? 120 টাকা। 120 টাকা হবে। মিনিমাম কত নিতে হবে? মিনিমাম তিনটে। এগুলো হচ্ছে পুরো চুলের, এগুলো হচ্ছে বান পাওয়া যাচ্ছে এখানে, সব পরপর বান রয়েছে এখানে, পুরো হেয়ার অ্যাক্সেসরিজে ভর্তি। অনেক এখানে বক্সগুলো পাওয়া যায়, আমি যখন জুয়েলারি বিজনেস করতাম তো এখান থেকে প্রচুর বক্স কিনে নিয়ে গেছিলাম। এটার দাম কিরকম আছে? হোলসেলে আসবে 250। হোলসেলে 250? এই কি একটা নিতে পারবে নাকি অনেকগুলো নিতে হবে? একটা নিতে পারবে আপনার কাছ থেকে? যদি একটু কম দোকানদার দিলে বুঝিয়ে কম একটা করে ভ্যারাইটিস করে নিতে পারবে। আর এই ছোটো ছোটো যে টয়গুলো হয় এটা হোলসেলে আপনি পাবেন 12 টাকা করে। এগুলো 12 টাকা করে? আর রিটেল বিক্রি আছে 20 টাকা রিটেলে। রিটেলে 20 টাকা? আচ্ছা এটা হচ্ছে দাদার কার্ড, এটা যদি এখানে দরকার ফোন করলে পেয়ে যাবে আপনাকে। আর পান্ডাটা? পান্ডাটা আছে 4 ফিট আছে আপনার 600 টাকা রিটেলে। রিটেলে? আর আপনার কাছে? রিটেলে হোলসেলে পাবেন আপনি 400 টাকা। ভাইয়ের পছন্দ হয়েছে কি ঘড়ি? দেখবি তো ঘড়ি দেখ তাহলে। এখানে একটা নিলে কি হবে? একটা নিলে দাম কিরকম পড়বে? ঘড়ি সব 200 টাকা 150 টাকা 150 টাকা
আচ্ছা এই ঘড়িটা ভাইয়ের খুব পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি আমার এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটা যে বেল্টটা আছে ব্রাউন কালারের উইথ ব্ল্যাক যে ডায়ালটা এটা দেখতে খুব ইউনিক লাগছে। এখানে কাটারের কালেকশন এখানে প্রচুর। চল আমরা এখন এখান দিয়ে ঢুকছি এই মার্কেটটার ভিতরে। এদিকটা আছে পুরো বার্থডে গিফট, এর ভিতর দিয়ে হচ্ছে বাড়ির সমস্ত অনুষ্ঠান টনুষ্ঠান করলে বার্থডে ফার্থডের জন্য অ্যানিভার্সারির জন্য এইখানে যে দোকানগুলো পাবে। ওরে সাবাস কি দোকান মাইরি, এখানে কালেকশন গুলো দেখলে জাস্ট চোখ সরানো যাচ্ছে না একদম, এত ভালো কালেকশন এখানে। বাহ বাহ বেলে শরবত খাচ্ছিস এখন? হ্যাঁ ভাই, 10 টাকা হচ্ছে বেলে শরবত। সাইজ কি? হ্যাঁ এখানে কেন সবাই আসে বুঝতে পাচ্ছি, এখানে আসলে কি জিনিস পাবে না এ টু জেড সাচি গিফট হাউস। এটা সবে কি টু কি? ওইটা শার্পনার আছে, ক্যামেরা সব শার্পনার আছে, এটা ইরেজার, এটা খুব ভালো লেগেছে। এইটা এটা হ্যান্ড ওয়াশ, এর একসাথে এটা ভালো, এটা অ্যাস্ট্রোনটের রাবার আছে, এটা এটা হচ্ছে হ্যান্ড, এটা হ্যান্ড ওয়াশ, এটা কি রাবার নাকি? এটা শার্পনার, এটা শার্পনার আছে। এটা পুরো বক্সের দাম কত বলেন দাদা? 288 আচ্ছা, এটাও দেখ 48 পিস আছে। হ্যাঁ আমি এই দোকানটা জাস্ট ঢুকলাম, ঢুকে এখানে আমার খুব পছন্দ হয় দেওয়ালে না এরকম কিছু হ্যাপি বার্থডে কোনো কিছু অনুষ্ঠানে লেখা বা রাইস সেরিমানি আছে এখানে, হ্যাপি অ্যানিভার্সারি। বাহ এটা ফাইবার বডি না? এটার দাম কী আছে? এটা 2900 টাকা। এটা 2900 রাউডারে কাটান ডিজাইন। আচ্ছা এটার দাম কী আছে তাহলে? 1600 টাকা। এটা 1600 টাকা, বোঝা যাচ্ছে কোয়ালিটি ভাবে বোঝাই যাচ্ছে। এরকম প্রাইস আছে এগুলো? 200 টাকা। আচ্ছা ওনার নাম হচ্ছে রাজুদা। ওই গলি থেকে বেরিয়ে আমরা এখন এই গলিতে ঢুকলাম, এখানে আমরা যদি ঢুকি এখানে ঘড়ি থেকে শুরু করে মোবাইল রিপেয়ারিং এর প্রচুর দোকান আছে এখানে। আচ্ছা আমরা যদি এবার মেডিকেলের দিকে যদি আসি, এই মার্কেটটা যেখানে আমি ঢুকছি এখন, এই যে পুরো বিল্ডিং এর এটা, এটা হচ্ছে পুরো মেডিকেল হোলসেলের জায়গা। সো আচ্ছা আমরা 10 চা দো, আর বিস্কুট দিয়ে দো, আর একজনের মুখে দেখ বিস্কিট লেগে আছে পড়ে গেছে বল। আমি বলবো এখানে চলে এসে হোল লটে সব জিনিস নিয়ে যাও, বাড়ি থেকে অনেক সময় বিজনেসটা খুব ভালোভাবে এগোনো যায় বাড়ি থেকে, সেরকম বলে ওপিও ভালো করে জানে কি আছে বিজনেস। হ্যাঁ ছোটোখাটো বিজনেস এখান থেকে স্টার্ট করা যেতে পারে, ছোটো হোলসেলের জিনিস নিয়ে অল্প থেকে শুরু করলেই আস্তে আস্তে সেটা অনেকটাই বড় হতেই পারে। মানে যেগুলো বেসিক্যালি লোকেদের মানে ডেলিকার নিড, যেগুলো দরকার সেগুলো কিনে দিয়ে করাইতে পারে। এখন সবে দুটো, আর আমরা এখন চলে এসেছি লাইট সেকশনের জায়গাটা, এখানে বিভিন্ন রকম সব রাস্তার এখানে লাইট সব বসে আছে। রাস্তাতে আমি আসছিলাম পরে এখান থেকে আসতে গিয়ে আমি এই দোকানটা, এই যে গ্যালাক্সি যে দোকানটা আছে এই দোকানে আমি ঢুকছি, আমি কালেকশন দেখে আমি রীতিমতো চমকে গেছি জাস্ট। ঘরটা পুরো ঘর যেমন সেন্টার, আপনি এসে না যা বলবেন সব বানিয়ে দেওয়া যায়। এইগুলো দিয়ে আপনি লেখাগুলো তৈরি হচ্ছে? আচ্ছা এগুলো দিয়ে বানাচ্ছো? আমরা ওখান থেকে আস্তে আস্তে আমি দেখলাম বাগড়ি মার্কেট। বাগড়ি মার্কেটের ব্যাপারে প্রচুর শুনেছি বাট কোনোদিন ভিতরে ঢুকিনি। কি কিনেছিল? ও আচ্ছা এগুলো কি হোলসেল নাকি? শুধু মার্কেট দেখছি আমি, বিশাল মার্কেট, বিশাল। এখান থেকে হচ্ছে পুরো চশমার দোকান, বিভিন্ন রকমের সব চশমার এখানে দেখা। হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ইয়ার কি মারিস, ডোন্ট ডু দ্যাট, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ রিমলেসের উপরে কি আছে? রিমলেস আমার এটা বেশ ভালো লেগেছে ওই ফ্রেমটা, অনেক রিমলেস শাড়ি পরতো সেটা আমি পরছি, সেটা 350 রুপিস ফ্রেমের দামটা।
ভালো লাগছে কিন্তু কত বড় সায়েন্টিস্ট প্রচুর কালেকশন আমি দেখছি এখানে ভালো কোয়ালিটি আছে চাচা কাজু ব্যাগের দাম কি আছে? 700। আচ্ছা ওরে সাবাস, এখানে বিস্কিটের লাইন পুরো। দাদা এগুলো কি বান না বিস্কিট আছে? এগুলো বিস্কিট আছে, সব বিস্কিট এগুলো। কি দাম আছে এগুলো আপনার? 110 টাকা এগুলো। এইটাও 120 টাকা। আর এমনি একটা বিস্কিট না 10 টাকা। কি করছে জানো তুই? দাঁত খোঁচানো এটা দাম হচ্ছে 40 টাকা। ওইখানে যে বড় বড় যে বোতল গুলো আছে ওখান থেকে এই ছোট বোতল গুলো ঝেলে দিচ্ছে ওরা। দেখি আমাকে দেখা, দারুণ গন্ধ। বেসিক্যালি না আমাদের এদিকটা একদম মানে বড় বাজারের দিকে তো আমার তো আশাই হয়নি কোনোদিন। এই এসছি, চোখে একটু জিনিসগুলো লাগছে, কিনছি, তারপরে যেইগুলো কিনতে পাচ্ছি না, ইচ্ছা আছে পরবর্তীকালে আসবে এখানে আবার সময় নিয়ে। এখানে সব বিয়ের পাঞ্জাবি, শেরওয়ানি, ধুতি সমস্ত কিছু পাবে এই সেকশনটাতে। দেখো ওইদিকে প্রচুর দোকান আছে, যারা বিয়ে করতে আসছো বস তারা ভিতরে যাবে জামা কাপড় কিনে। বিয়ে করলে দেখে নে, তোর বিয়ের ড্রেস এটা। অ্যাকচুয়ালি বিয়ের বাজার করতে হলে আমাদের বড় বাজারে জাস্ট চলে আসো, সময় নিয়ে আসবে হাতে একদম। 1250 এই হলুদ প্রিন্টও ভালো দেখ, এই হলুদ প্রিন্টটা। ওনার দোকানের নাম হচ্ছে শাহজাদ, প্রচুর কালেকশন ভ্যারাইটিস এখানে। এই মার্কেটে ঢুকলে এখানে বাচ্চাদের কালেকশনগুলো একবার দেখো, ছোটো ছোটো এখানে যদি বাবা আর ছেলে যদি একসঙ্গে যদি পড়ে দেখতে কিন্তু ফাটাফাটি লাগবে একদম। জাকারিয়া স্ট্রিটে কখনো দিন আসিনি আমি, কোনো দিন এখানে আসিনি। কী কালেকশন নেই এখানে, ভালো শেরওয়ানি, পাঞ্জাবি, 200 একদম। তার মধ্যে কি বাড়িতে তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা যদি ছোট ছেলে পেলেও যদি থাকে বাবা আর ছেলের ওখানে কিন্তু ডেডলি ডেডলি কম্বিনেশন হয় দুজনের। বাবা যদি এরকম পাঠান পরে দেখলাম এইসব জায়গায় এসে অলিগুলিগুলো না জাস্ট ফিল করবে হেঁটে হেঁটে একদম অসাধারণ লাগবে। মানে হোলসেল এখানে টুপি পাওয়া যায়, টুপি জ্যাকেট ফ্যাকেট সব পাওয়া যায়। তো আমরা বড় বাজার থানার ওইখান থেকে এসে এখানে হচ্ছে কালী গোদাম বলে একটা দোকান আছে খাবারের, কালী গোড়াম, কালী গোড়াম, চলো এখানে ঢুকি খাই। দাদা ওটা কী হচ্ছে? এটা কী হচ্ছে? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উসমে ক্যা হো রাহা হ্যায়? ঘি
डलाएगा। अरे बस ये सब हो जाएगा फिर उसके उसमें डलाएगा तो इसमें आएगा। देखो बोले यानी मिस्ट्री सेक्स वेरिएशन है सबसे अरे इडली 40 টাকা স্টাফ ইডলি হচ্ছে 50 টাকা মশলা দোসা হচ্ছে 65 রুপিস এখানে চিজ দোসা আর বালুশাই নিয়েছি আইটা দেশি এ শান পাপড়ি তো গাছে রিভিউ চাইছি না খাবার দাবার সব চলে এসছে এখন দুপুর বেলা তোমার আমার বলে কিচ্ছু নেই এখানে ধোসা মশলা ধোসা বেশ ফ্লাপি মোটা আমি তো জেনারেলি ধোসা বসা কিচ্ছু ভালোবাসি না প্রথম কথা দেখলি আমাকে অস্বস্তি লাগে বাট কিছু করার নেই খিদে পেয়েছে আজকে আমার না করে চাই না এগুলো না করে খুব একটা ধোসা আমি পছন্দ করি না বাট সত্যি কথা এখানকার ধোসা কিন্তু দারুণ খেতে দারুণ খেতে আলুর পুটা দারুণ খেতে মাত্র 65 রুপিস দাম কিন্তু কি দারুণ করেছে খেতে এই দোকানটা আসবে না বহু পুরনো 1928 সালে এটা বাদাম আছে নাকি এটা রোজ হ্যালো এর আগে ঠান্ডাই খেয়েছিলিস আমি ঠান্ডাই জীবনও খাইনি প্রথমবার খাচ্ছি ঠান্ডাই আমরা এখন এবার বড় বাজার থেকে বেরিয়ে যাচ্ছি এখন অলমোস্ট বিকেল 4টে বাজে আজকে বেসিক্যালি বড় বাজার যাওয়া হচ্ছে মার্কেটটাকে সার্ভে করা তাও তো মোটামুটি সব অলিগলিতে ঘুরতে পারিনি একদিনে জাস্ট ইম্পসিবল করা নেক্সট টাইম আমি যখন যাবো আই প্রমিস মানে আমি আমি ভেবেই রেখেছি পাঞ্জাবি ঠাঞ্জাবি আমি ওখান থেকে নেবোই নেবো টুকটাক ঘরের কিছু জিনিসপত্র আমার কিছু কেনার ভীষণভাবে ইচ্ছা আছে বিশেষ বড় বাজারে গেলে পার্টিকুলারলি তোমাদের এক্সেপশনাল কী কী দেখাতে হবে কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানাও যাই হোক ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা অ্যান্ড গুড বাই।